সো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা একটা হাই স্কুল, বাচ্চাদের খেলনার মাটি কাটা মেশিন বাচ্চাদের জন্য, ছোট ছোটরা। হোয়াটসঅ্যাপ গাইজ, কাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগে থাকবে লং গিও পার্ক। এটা হচ্ছে হেনান প্রভিন্স জাংজু সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। পার্কটি অনেক সুন্দর। আজকে আপনাদেরকে সেই পার্কের ভিডিওটি দেখাবো, আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। চায়না যে বর্তমান পৃথিবীকে টক্কর লাগিয়ে তারা যে ইউরোপ আমেরিকার সাথে সাদৃশ্য হয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কাজে হাত লাগাচ্ছে, চায়নাকে না দেখলেই বোঝা যাবে না। আজকে আপনাদেরকে দেখাবো হেনান প্রভিন্স জাংজু সিটির একটি লেংঘু পার্ক। এখানে হচ্ছে পার্ক এবং দেখবেন একটি ছোট্টখাটো একটি বিচ। আসলে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সামনে দেখতে থাকুন। সো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা একটা হাই স্কুল। এটি একটি হাই স্কুল, আর এই যে এখানে আমরা আসতে চাইলাম, আসলাম। এটা একটি পার্ক কোয়ালিটির। এখানে এখানে বিভিন্ন ধরনের, মনে হচ্ছে ফুল। এটা পাতা কপি না? এটা পাতা পাতা এটা পাতা এটা পাতা কপি বিভিন্ন ধরনের ফুল গাছ। এটা সাদা, এটা কি? এটা ফুল, এটা কপি, মেবি লেটুস জাতীয় কোনো ইয়ে হবে, নাহলে পাতা কপি হবে অন্য ধরনের। গাইজ দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে বাংলাদেশে যত নার্সারি আছে না, আমরা গ্রাম অঞ্চলে নার্সারি বলি, তো সেরকম কোয়ালিটির এখানে বোঝা যাচ্ছে। কারণ বিভিন্ন ধরনের গাছ, ইভেন এখানে অনেক মানুষ এখানে কাজ করছে। পাশে একটা লেক আছে, আমরা এবার লেকের কাছে যাচ্ছি। লেকটা অনেক সুন্দর। কত সুন্দর ভিউ! এই যে এখানে ওনারা কাজ করতেছে। নি হাও, নি হাও। এগুলো অনেক সুন্দর করে এই যে কেটেছে, এই যে এগুলো অনেক সুন্দর করে কেটেছে, মানে সুন্দর একটি ভিউ। ইভেন যখন এখানে বরফ পড়ে তখন হচ্ছে এই গাছগুলো খুবই সুন্দর হয়ে যায়। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর মানে পুরোপুরি ইয়েটাই পরিবর্তন হয়ে যায়, পুরোপুরি কালারটা পরিবর্তন হয়ে যায়।
মানে আমরা যতটুকু শুনেছি, কারণ আমরা এখনো বরফের সময় ফেস করে নেই, তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে আস্তে আস্তে এই শীতের সময় আসতেছে, আর এই গাছগুলোর কালার এই যে এরকম ধরনের হলুদ বর্ণের হয়ে যাচ্ছে। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা, এই যে এরকম হলুদ কোয়ালিটির হয়ে যাচ্ছে। সো গাইস, এটা যে ভাবতে কোনো অসুবিধা নেই, তাই না, যে সারা বিশ্বকে কিছুদিনের ভিতরে তাদের তাদের উপস্থাপন করে দেখাবে চায়নাও একটি উন্নত দেশ, ইভেন এটা তো উন্নত দেশই। সো এদের যে অনেক প্রভিন্স আছে এগুলো একটু একটু দুর্বল বা একটু উন্নত কম, চায়নার সব প্রভিন্স উন্নত হয়ে যাবে। এরা ইউরোপ আমেরিকাকে টেক্কা দিয়ে চলছে, ইভেন সামনে আরও বেশি টেক্কা দিয়ে চলবে। এটা দেখুন, এটা হচ্ছে এই লেক, লেকের পাশে মানুষজন ঘুরতে আসছে, এই যে সবাই। কতটা সুন্দর একটা ভিউস দেখুন গাইস, এই যে এখানকার পানিগুলো পুরোপুরি স্বচ্ছ, ক্লিয়ার। হ্যালো বেবি, নি হাও। এটাতে যেমন জোয়ার হয় না, যে কোনো সময় পানি বেশি হয় কোনো সময় কম হয়, যখন পানি বেশি হয় তখন মনে হয় এতদূর পানি উঠে পড়ে, এখন ভেবে পানি কম এই জন্য এতটুক। কই ও মাই গড, কি সুন্দর একটা ভিউ গাইস। এই ওই যে ড্রোন শট নিচ্ছে দেখছো, এটা হচ্ছে সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি পরিবেশ। দেখো উইকেন্ডে ছুটির দিনে হচ্ছে একটু বেশি লোক হয়, বিশেষ করে বেবিরা এখানে খেলে, সেটা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটি প্লেস আর কি, অনেক সুন্দর একটা জায়গা। আচ্ছা ওইদিকে মনে হচ্ছে আজানের শব্দ হচ্ছে, খুবই একটি সুন্দর একটা বিষয় বলেছ। দেখুন গাইস, এইদিকে চাঁদ আর এইদিকে সূর্য, মাই গড কতটা সুন্দর লাগছে, সূর্যটা দেখুন আর এই যে চাঁদটা দেখুন একই আকাশে, খুবই সুন্দর পরিবেশ। ঠান্ডা আছে এখানে, তবে দু একদিন ঠান্ডা কম ছিল, আজকে থেকে আবার একটু ঠান্ডা মানে ই হয়েছে, একটু হালকা হালকা বেশি বেশি লাগছে। সো পার্কের এক পাশে দেখি এই যে এরকম বাচ্চাদের
মোটরসাইকেল রাইডিং, এই চার চাকার যে মোটরসাইকেল গুলো আছে না, এইগুলা রাইডিং সিস্টেম। এই যে এখানে হচ্ছে ট্রেন ভবন, এই যে বাচ্চাদের খেলার জায়গা, এই যে বাচ্চাদের খেলনার ট্রেন, আর এই যে এইগুলা স্কোবেটার, মাটি কাটা মেশিন বাচ্চাদের জন্য ছোট ছোটরা, এগুলো দিয়ে বাচ্চারা খেলে। ব্রিটিশ লোকোমোটিভ, চলো তো ফাইনালি গাইস আমরা এই পার্ক থেকে চলে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সো বাই বাই।